কিভাবে আমরা আসলে পুরোটা চাচ্ছি, এই টপিকস এর আগে কখনো আমরা এখানে বলিনি। সো খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, না বুঝলে সমস্যা নেই, আমরা এটা নিয়ে তারপর বলে আবার কথা বলবো। বাট মেক শিওর ইউ আস্ক মি দ্য কোয়েশ্চেন। হচ্ছিল তো হচ্ছে না, ওকে। সো খুব ঠান্ডা মাথা, ঠিক আছে, মাথা গরম করলেই কিন্তু সমস্যা, কারণ এই কনসেপ্ট খুব ভেজালা কনসেপ্ট। এটা অ্যাজ এ আর্কিটেক্ট জিনিসটা আসলে পুরো চিন্তা করতে হয়, অ্যাজ এ কামলা ধরেন আমি আপনাকে খুব প্রিসাইজ টাস্ক দিয়ে দিব, ইউটিউব করে ফেলতে পারবেন, এটা ছোটো ছোটো টাস্ক খুব ইজি হয়ে যাবে। বাট অ্যাজ এ বিগ পিকচার চিন্তা করাটা অ্যাকচুয়ালি কোয়াইট ফ্যাসিনেটিং। সার্ভারে আমাদের হাতে আছে ASP ডট নেট ওয়েব API আইডেন্টিটি। সো সংক্ষেপে আই আইডেন্টিটি আছে। এই আইডেন্টিটি কীভাবে কাজ করে, ইট হ্যাজ সাম, সংক্ষেপে সহজ করে বলতে গেলে কিছু ইভেন্ট বা কিছু স্টেপস, স্টেপ শব্দটা ভালো, সেই স্টেপগুলোতে সে কিছু কাজ করে, কিছুর উপরে কাজ করে, যে রিকোয়েস্টটা তার কাছে আসে সেই রিকোয়েস্টের উপরে কাজ করে। সো এই তিনটা জিনিসের জন্য অ্যাকচুয়ালি আইডেন্টিটি রেসপন্সিবল। সে কী করে, সে যখন রিকোয়েস্ট আসে সেই রিকোয়েস্টটাকে সে পার্স করে, পার্স করে হেডারগুলো সে চেক করে। সো হেডার্স, এরপর সে হেডার্সগুলোর সাথে সে আরও যদি কিছু থাকে সেগুলো সে চেক করে, আরও কিছু চেক করে, দেন এই চেকগুলো শেষ করার পরে যদি সবগুলো স্যাটিসফাই করে সে তখন এই সার্ভারে হিট করার পারমিশন দেয়। সার্ভার মিন্স আওয়ার কোড, কোড মিন্স অ্যাকশনগুলো, একদম টু দি পয়েন্টে মেথডটাকে কল করার পারমিশন দেয়। হাতে লেখার আজকে অবস্থা খুবই খারাপ, বুঝিয়ে নিয়ে অ্যাকশন, আই মিন আওয়ার মেথড, গেট মেথড, পোস্ট মেথড। তো এই যে কাহিনিগুলো এখানে হয়, কী হয় এখানে অ্যাকচুয়ালি, তার অনেকগুলো ফিল্টার থাকে, অনেক রকমের অ্যাট্রিবিউট থাকে, সেইগুলা একটার পর একটা করে রান করে। কী করে, তার কিছু ফিল্টার্স থাকে, কিছু অ্যাট্রিবিউটস থাকে, এরকম বিভিন্ন জিনিসগুলো সে একটার পর একটা সে রান করে, রান করে কোড এক্সিকিউট করে, তার মধ্যে কোড থাকে। এবং এগুলো কার উপরে সে চেক করে, এই যে রিকোয়েস্ট দিচ্ছে তার উপরে। ওকে, এই কথাটা কয়েকবার বলছি মুখস্থ করে ফেলার জন্য। তো হোয়াট হ্যাপেন্স ইজ, এই যে অ্যাকশনটাকে সে যে অ্যাক্সেস করতে চাচ্ছে, যদি অ্যাকশনটা কোনো সিকিউরড রিসোর্স হয়, দ্যাট মিন্স উপরে অথোরাইজ ট্যাগ থাকে, অথবা আমরা এই সার্ভারের প্রতিটা অ্যাকশন, প্রতিটা এন্ড পয়েন্টের জন্য আমরা বলে দিচ্ছি ইট উইল বি অ্যান অথোরাইজড রিসোর্স, তার মানে এখানে লেখা রাখবে না, বাট সবগুলোর জন্য অথোরাইজেশনটা অ্যাপ্লাই হতে হবে। সো এসপি ডট আইডেন্টিটি কী করবে, অথোরাইজেশন যদি থাকে সে এখান থেকে সে একটা টোকেন খুঁজবে, বা টোকেন কই থেকে খুঁজবে, সে একটা অথোরাইজেশন নামে একটা হেডার খুঁজবে, এই হেডারটা সে খুঁজবে। এই খোঁজার পরে যে ডাটাটা পাবে সেখান থেকে দেখবে দুটো শব্দ থাকতে হবে এখানে, টু ওয়ার্ডস, একটা হচ্ছে গিয়া কি টাইপের অথেন্টিকেশন, স্পেস দিয়ে ভ্যালুটা কি। যেমন আপনারা যারা একটু মোটামুটি এক্সপার্ট তারা জানেন বেসিক অথেন্টিকেশন একটা মেকানিজম আছে, ইমপ্লিমেন্টেশন দেখে নেবেন, জাস্ট টার্মটা বললাম,
আমরা এখানে ইউজ করতেছি বিয়ারের অথেন্টিকেশন, বিয়ার পার স্পেস টোকেন, এটা একটা স্পেস, তার মানে এটা মুছে ফেলতে হবে। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, এইখানে আমার সার্ভারের কোডটা যে কোডই রান হোক না কেন, সে এই HTTP রিকোয়েস্টের থেকে হেডারগুলোকে খুঁজবে, হেডারগুলোর থেকে খুঁজে সে অথরাইজেশনটাকে খুঁজবে, অথরাইজেশনটা খুঁজে সে এখান থেকে বিয়ার টোকেনটা পাবে, পাওয়ার পরে সে এখান থেকে টোকেনটা পাবে, টোকেনটাকে সে ডিক্রিপ্ট করবে। ডিক্রিপশনের কোডটা আমরা বলছি 256 HMAC হবে, যাবে ইনক্রিপশন ডিক্রিপশন মেকানিজম আছে ওদের এখানে। তো এই টোকেনটা যদি ভ্যালিড টোকেন হয়, ভ্যালিড মিন্স সে ঠিকমতো ডিক্রিপ্ট করতে পারে এবং সে এখান থেকে ইউজারের পাসওয়ার্ড ইউজারটা বের করতে পারে, ক্লেইমগুলো বের করতে পারে, সে কী করে এই রিকোয়েস্টটাকে সে মার্কাস ট্রু, দ্যাট মিন্স ইজ অথেন্টিকেটেড, একটা প্রপার্টি আছে, এটাকে সে ট্রু করে দেয়। ট্রু করে এই যে ইউজারটাকে সে ডিক্রিপ্ট করলো, এই ইউজারটাকে সে একটা ভেরিয়েবলে রেখে দেয়, ইউজার ভেরিয়েবলে রেখে দেয়। এরপর এই টোটালটাকে সে রিকোয়েস্ট একটা কনটেক্সট থাকে, তার কনটেক্সট, এই কনটেক্সটের মধ্যে ভরে সে অ্যাকশনের কাছে পাঠায় দেয়। বাট এখানে যদি সে এইটা যদি সিকিউরড রিসোর্স হয়, এখানে সে যদি কোনো অথরাইজেশন টোকেন না পায়, বাদ, সে যদি অথরাইজেশন টোকেন পায় বাট সে উল্টা অর্ডার টোকেন পায়, সে ঠিকমতো ডিক্রিপ্ট করতে পারলো না, তার যে এনক্রিপশন ডিক্রিপশন অ্যালগোরিদমের মধ্যে বাদ, এরকম সে এরকম চেক করতে থাকে। ফর দ্য অ্যাডভান্স টপিকস, যদি আমাদের কখনো এরকম লাগে যে এখানকার যে লোকটা আছে সেই লোকটাকে আমার নিজস্ব আবার কিছু অ্যালগোরিদম আছে চেক করার জন্য, ফর এক্সাম্পল এই যে মানুষটা, সে মানুষটার ইউজারনেম পাসওয়ার্ড ঠিক আছে, সে ইজ অথেন্টিকেটেড ট্রু, সে টোকেন সব ঠিক আছে, বাট আই ওয়ান্ট টু চেক, কী চেক করব, তার মেয়াদ আছে কি না, এক্সপায়ার্ড কি না, যদি এক্সপায়ার্ড হয় বা না হয় ইটস এ ডেটা, অ্যান্ড দ্যাট ডেটা অ্যাকচুয়ালি ডিসাইডস ইন ডেটাবেস। সো হোয়াট আই নিড টু ডু, ডু সাম লজিক চেক উইথ দিস, অ্যান্ড দেন যদি পাস করে এখানে পাঠাবো, ফেল করলে আল্লাহ হাফেজ। তো এই যে নিজস্ব কাজগুলো করতেছি এগুলার অপশনও ওরা আমাকে দিয়ে দিচ্ছে, আমাদের ইচ্ছা করলে নিজস্ব ফিল্টার বানাতে পারি, নিজস্ব অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, তারপর এগুলো অ্যাড করে আমরা জাস্ট ওয়েব API সার্ভারকে চিনিয়ে দেব, ভাই এই হলো কি আমার একটা ফিল্টার বা হ্যান্ডলার বা অ্যাট্রিবিউট, অনেক ওয়ে আছে, অনেক কাজ আছে, অনেক ফিচার আছে, ডিপেন্ড করে কোন রিকোয়েস্ট কোনটা মানে কোন কারণে কোনটা ইউজ করব, ডিপেন্ডস, বাট কিছু জিনিস এরকম আছে। তো এটা আমরা সার্ভারকে চিনিয়ে দিলে সার্ভার কী করবে, ওর বেসিক কাজগুলো হয়ে যাওয়ার পরে সে আমার দেওয়া কোডগুলো সে রান করবে। সো আমার দেওয়া কোডের মধ্যেও আমার এই অপশনটা আছে, যদি সব ঠিকমতো থাকে বেস ইকুয়ালস টু ট্রু করে রিটার্ন করে দিব, যদি ফলস হয় বা আমার লজিকে যদি ভুল পাই, সরি লজিক ভুল না, ডাটা লোকটাতে যদি কোনো প্রবলেম পাই আমরা আনঅথরাইজড বলে বের করে দিব, ইন দ্যাট কেস ইট উইল গেট 401। এটা দেখলো সার্ভারের কাহিনী, এটা আমরা পরে আরও ইনডেপথ দেখব। বাট এত কথা কেন বললাম, এইখানের এইটাকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য, অর্থাৎ অ্যাজ ইউ অলরেডি গেসিং, ক্লায়েন্ট থেকে যত রকমের রিকোয়েস্ট সার্ভার কাছে যাবে, যত রিকোয়েস্ট মিন্স রিসোর্স অ্যাক্সেস করার জন্য, সিকিউরড রিসোর্স অ্যাক্সেস করার জন্য যত রিকোয়েস্ট আমার ক্লায়েন্ট থেকে সার্ভারের দিকে যাবে, হোয়াট আই নিড টু অ্যাটাচ দ্য টোকেন
with that call. That means যদি আমার একটা এরকম একটা HTTP কল যায়, HTTP কল যায়, এখানে আমি অটোমেটিকলি একটা অথরাইজেশন হেডার অ্যাড করব, সেইখানে আমি একটা টোকেন অ্যাড করব। নাও ইউ ক্যান গেস আমার ক্লায়েন্টের যে আমাদের কি আছে রিপোজিটরি, সম্ভবত লেটস সি এটা না এটাও না, লাস্ট কলটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বেস রিপোজিটরি, বেস রিপোজিটরি থেকে এই যে সে অ্যাকচুয়ালি কল দিচ্ছে HTTP দিয়ে। সো এখানে আমার সামহাউ এই HTTP-র সাথে আমার অথরাইজেশনের যে ট্যাগটা টোকেনটা সেটা অ্যাড করে দিতে হবে। তো এখন এটা আমরা ইচ্ছা করলে ম্যানুয়ালি সেট করতে পারি, ইচ্ছা করলে আমরা এই অ্যাটাচ করার কাজটা আমরা অ্যাঙ্গুলারকে দিয়ে দিতে পারি। সো দেয়ার ইজ এ মেকানিজম বা সামথিং অ্যাঙ্গুলারের যে আসলে এখান থেকে অ্যাটাচ করে একটা HTTP রিকোয়েস্ট সার্ভারের কাছে পাঠাইতে পারে। সো এই কাজটা অটোমেটিক হবে, সার্চটা আমি একবার কোড করে দিলেই হলো, আমাকে বারবার প্রতিটা মেথডে গিয়ে গিয়ে এই অ্যাড করা কাজটা করতে হবে না। স্টেপ টু শেষ, স্টেপ ওয়ান হয়ে গেল এই যে এখানে এইটা কেমনে কাজ করে, স্টেপ টু আমরা প্রত্যেকটা HTTP কলে আমরা এইভাবে অ্যাটাচ করবো না, দুইটা স্টেপ শেষ। থার্ড স্টেপ, এই টোকেনটা কই পাবো আমরা, দ্যাটস আলটিমেট কোয়েশ্চেন। বিকজ আমি যখন এক পেজ থেকে অন্য পেজে যাবো, এক রাউট থেকে অন্য রাউটে যাব, আমি যখন এখান থেকে ওখানে যাব, পেজটা রিফ্রেশ করব, ডান, আমার তো পুরো সার্ভিস নতুন করে তৈরি হচ্ছে, এভরিথিং ইজ গান। সো হোয়াট আই নিড টু ডু, আই নিড টু স্টোর দ্যাট সেশন, সরি নট দ্যাট টোকেন, ইন টু সেশন স্টোরেজ। সো উই নিড সেশন স্টোরেজ, অর উই ক্যান ইউজ লোকাল স্টোরেজ। সেশন স্টোরেজ হলে কী হবে, এখানে রাখলে কী হবে, আমার যদি ব্রাউজারটা ক্লোজ করে দিই, গন। বাট ইফ আই ওয়ান্ট যে ব্রাউজার ক্লোজ করুক, এক দু ঘন্টা পর আবার ব্রাউজারটা ওপেন করুক, সামথিং লাইক রিমেম্বার মি অপশন, তখন আমরা লোকাল স্টোরেজে রেখে দেবো। ইটস লাইক এ লোকাল ডেটাবেস, কি ভ্যালু পেয়ার ডেটাবেস, কি ভ্যালু পেয়ার, এখানে RDBMS কনসেপ্ট নাই, তখন আমরা লোকাল স্টোরেজে রাখবো। তার মানে ফ্লোটা কী হচ্ছে, তার মানে ফ্লোটা হচ্ছে সে লগ ইন করবে, লগ ইন করার পরে টোকেনটা পাচ্ছে, টোকেনটা আমরা এখানে রেখে দিচ্ছি। এরপর যখন অন্য কোনো HTTP কল হচ্ছে, সে সেশন সেশন অ্যাঙ্গুলারের ভিতরে যে মেথডটা আমরা লিখব হ্যান্ডলার, সে কী করবে, সে এইখান থেকে যে কোনো একখান থেকে সে টোকেনটা নিবে, টোকেন, সে টোকেনটা সেখানে সেট করে দেবে। এইটা অ্যাকচুয়ালি টোটাল কাজটা। এবার আমি টোটালটা উল্টাভাবে বলতেছি, আপসাইড ডাউন। ইউজার লগ ইন করবে সার্ভারের কাছে, টোকেন পাবে একটা, টোকেনটা সে কোথাও রেখে দিবে, কোথাও মানে ব্রাউজারের আইদার সেশন স্টোরেজে অথবা লোকাল স্টোরেজে, দুইটা পার্থক্য আমি বলছি মাত্র। এছাড়াও আমার HTTP ভেরিয়েবলকে এক্সটেন্ড করে আমি একটা হ্যান্ডলার অ্যাড করব, ইভেন্ট হ্যান্ডলার, সে কী করবে, সে এই সেশন বা লোকাল থেকে টোকেনটা পড়ে সে এই HTTP-র মধ্যে অ্যাটাচ করে দেবে। কেমন অ্যাটাচ করবে আমরা সিনট্যাক্স পরে দেখব, ইমপ্লিমেন্টেশন কোড পরে দেখব, ফার্স্ট পুরোটা আপনার কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে, ব্যাপারটা কী হচ্ছে আসলে। স্টেপ টু, স্টেপ থ্রি,
টোকেনটা সেট করলাম, HTTP কল চলে গেল সার্ভারের কাছে উইথ অথোরাইজেশন হেডার, অ্যান্ড দ্যাট হেডার হ্যাজ বিআরআর স্পেস টোকেন। এই টোকেন অ্যাকচুয়ালি এই টোকেন অ্যাকচুয়ালি এখানে রাখা হয়েছে, এখান থেকে আসছে অ্যাকচুয়ালি সার্ভার থেকে যখন লগ ইন করছে। সো এইখান থেকে ঘুরে আবার সার্ভারের কাছে ফেরত আসছে। তো সার্ভার তো জানে আমি তো টোকেনটা ইস্যু করছি, সো আমি ডিক্রিপ্ট করতে পারছি। ডিক্রিপ্ট করতে পারার ফলে আমি ইজ অথেন্টিকেট নামে প্রপার্টি আছে ট্রু করে দিচ্ছি। ইউজার নামে একটা ভেরিয়েবল আছে, প্রপার্টি আছে এখানে ওই লোকটার ইউজার নেম, এবং যদি আরও কোনো প্রপার্টি আমরা সেট করতে চাই সেগুলো সেট হয়ে যাচ্ছে। এরপর এইগুলো মিলে আমার মেথড কলিংয়ে চলে আসছি। সো মেথড কলিংয়ে আমরা যদি ইউজার দিয়ে ডট দেই, আমরা দেখব ইউজারের প্রপার্টিগুলো আমরা পেয়ে যাচ্ছি, সব না যেগুলো আর কি আইডেন্টিটি আমাদেরকে দিচ্ছে সেগুলো। বাট কোনো জায়গায় যদি সে মিস হয় 401 আনঅথোরাইজড, আনঅথোরাইজড মানে হচ্ছে ইয়া আই নো ইউ আর লগড ইন, ইউ আর ইউ হ্যাভ অ্যাকাউন্ট ইন হিয়ার, সব বুঝছি, বাট তোমার এই রিসোর্সটা ইউজ করার পারমিশন নাই, দ্যাট ইজ আনঅথোরাইজড। সো এই তো আমরা একটু এখন কোডে যাই।